নমস্কার বন্ধুরা, বংশবিধি টিভিতে স্বাগত। আজ এসেছি মাংস মাংস বানাবো আর রুটি বানাবো। রাত্রের মেনু মাংস চিকেন, এই যে আলু কেটে নিয়েছি, এই চিকেনটা টক দই দিয়ে একটু লবণ দিয়ে ফ্রিজে রেখেছিলাম, 2 ঘন্টা ম্যারিনেট করে নিয়েছি। এই যে আলু কেটে নিয়েছি, এই যে প্যাঁচ কুচি, এই টমেটা, এই যে মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ, তেজপাতা, আদা বাটা, আর এতে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর রসুন একসঙ্গে বাটা, ভালো টেস্ট হয় বলে। আর এই যে এতে গরম মশলার চেন উড়ে যাবে বলে তাই গরম মশলা ফুটে আছে। আর লাস্টে নামানোর আগে ধনে পাতা দেবো, আর এই যে এটা মিট মশলা দেবো, আর এই যে আদা মাখা আছে, একদম আমাদের বাড়ির গমের দিশি আটা, একদম সুন্দর দেখতে পাচ্ছেন। একটু রংটা একটু কালোটাই, কিন্তু খেতে খুব আশ্বাদ লাগবে। আলুটা আগে ভেজে নেব, সরষের তেল দিয়ে রান্নাটা করবো, পুরো রান্নাটা সরষের তেল দিয়ে করবো। কড়াটা গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেবো লাল লাল করে। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিই। আলুগুলো বেশ লাল লাল করে ভাজতে হবে। এতে অল্প একটু হলুদ দেবো, হলুদ দিলে বেশ আলুগুলো বেশ কালার হয়ে যাবে। লাল লাল করে ভেজে নেব, আলুগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাল লাল হয়ে গেছে, একদম লাল লাল হয়ে গেছে, সুন্দর কালার হয়ে গেছে, তুলে নিন। আলুগুলো কত সুন্দর কালার হয়েছে, এবার তেলের উপরে প্যাঁচগুলো দিয়ে দিব। প্যাঁচটা ভাজা ভাজা হয়ে গেছে, প্যাঁচ লাল লাল হয়ে এসছে। এবার আমি শিলে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর রসুন একসঙ্গে শিলে বেটে নিয়েছি। এটা টেস্ট লাগে ভালো, শিলে বেটে নিলে ভালো লাগে, টেস্ট ভালো হয়। দিয়ে দিলাম, এটা একটু সঙ্গে লাল লাল করে ভেজে নেব। শিলে বাটার মশলা তার টেস্ট আলাদা, এই জন্য এগুলো শিলে আদাটা শিলে বেটে নিয়েছি। মাংসটা ভালো করে নাড়িয়ে মাখাই নিতে হবে। লবণটা দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে আদাটা দিয়ে দেবো এর উপরে। আদাটা দিয়ে এখন নাড়বো না, উপরে দিয়ে দেবো। এখন নাড়লে তাহলে, এখন আদাটা দিয়ে নাড়লে তাহলে তলায় লেগে যাবে, ওপরে থাকলো এভাবে দেওয়া। টমেটাগুলো ওপরে দিয়ে দিলাম, এবার একটু ঢেকে দেবো, ভালো ভালো সিদ্ধ হবে।
মরিচের গুঁড়ো পরিমাণ মতো জিরে গুঁড়ো তেজপাতা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে মশলাগুলো মিশিয়ে নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে এই যে গরম জল বসিয়েছি গরম জল মাংস দেবো দিলে টেস্টটা ভালো ভালো করে এরকম অল্প করেই দিয়ে দিলাম কষা হয়ে গেছে ভালো সিদ্ধ হয়ে গেছে মোটামুটি জলটা অল্প করেই দিলাম এবার ঢাকা দিয়ে দেবো দিয়ে রুটিগুলো বেলে নেব রুটিগুলো ছেঁকে নেব মাংসটা জল দেওয়া হয়ে গেছে এবার এই সাইডে রুটিটা এগুলো ছেড়ে নেব হয়েছে
আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন আর লাইক করে পাশে থাকুন। ধন্যবাদ, নমস্কার।